জনগণ ও জনপ্রতিনিধিদের মাঝে সেতুবন্ধন স্থাপনকারী ওয়েবসাইট আমার এমপি ডট কমের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল সংসদ সদস্যদের কাছে তাদের বিগত বছরগুলোতে করা উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। একই সাথে জানতে চাওয়া হচ্ছে আগামী 2 বছরে তাদের পরিকল্পনা সম্পর্কেও। এর জবাবে জাতীয় সংসদের সংরক্ষিত 312 আসনের সংসদ সদস্য এমপি রিফাত আমিন ভিডিও বার্তার মাধ্যমে জানালেন তার করা উন্নয়নমূলক কাজের কথা। আমার এমপি ডট কম কর্তৃপক্ষের করা দ্বিতীয় প্রশ্নের উত্তরে আগামী 2 বছরের পরিকল্পনার কথাও জানালেন এমপি রিফাত আমিন। আজ আমরা কথা বলবো মহান জাতীয় সংসদের সংরক্ষিত আসন 312 এর মাননীয় জাতীয় সংসদ সদস্য, মহিলা ও শিশু বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন এবং অর্থবদী সভাধিপতি মিসেস রিফাত আমিনের সঙ্গে। মাননীয় এমপি মহোদয়, আমরা আপনার কাছে জানতে চাই, আপনার দ্বারা গত 3 বছরে সমাপ্ত হয়েছে এমন 10টি উন্নয়নমূলক কাজ এবং আগামী 2 বছরে আপনার নির্বাচনী এলাকা সাতক্ষীরাকে নিয়ে আপনার কি পরিকল্পনা আছে, এটা দয়া করে আমাদেরকে জানান। আমার এমপি ডট কম এর মাধ্যমে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি কার্যক্রম প্রথমে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সোনার বাংলা গঠনের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আজকে আমরা বাংলাদেশকে সুরক্ষা সুপ্রতিষ্ঠিত লক্ষ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, আমরাও আছি তার সাথে। এই আমরা উন্নয়নের জন্য, বাঙালি জাতির উন্নয়নের জন্য, বাংলাদেশকে উন্নয়নের জন্য, সুজলা স্বচ্ছ শ্যামলা বাংলাদেশ আমাদের সোনার বাংলা গঠনের জন্য, যে আমাদের জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশ সোনার বাংলা করবেন, তিনি তাকে অকালেই মেরে ফেলা হয়, তাকে অকালেই তিনি দুষ্কৃতির হাতে মৃত্যুবরণ করেন। তার পরিবারের কেউ কাউকে বাঁচিয়ে রাখেনি এই দুষ্কৃতিতেরা। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়ে গেছেন আমাদের জন্য মনে হয়, আজকে আমরা তাকে নিয়ে এই সোনার বাংলা গড়ে চলেছি। আমরা আমাদের মুখ্য উদ্দেশ্য হলো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা, সোনার বাংলা গঠনে যত যা কিছু করার আমরা করে যাব, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব এবং সুখী সমৃদ্ধ সমাজ গড়ার জন্য আমাদের যা যা কার্যক্রম, নারীদের এগিয়ে নেওয়া, শিশুদের প্রতিবন্ধীদের নিয়ে, শিশুদের লেখাপড়া, ঝরে পড়া বাচ্চাদের নিয়ে আমরা সবসময় কাজ করে যাব এবং সোনার বাংলায় সমস্ত সুশিক্ষিত হবে, সবাই কেউ যেন ক্ষুধা দারিদ্রের মধ্যে না থাকে, যেন দুবেলা খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে পারে, সেই চেষ্টা আমরা করে যাব। আমার এমপি ডট কম থেকে আমার কাছে জানতে চাওয়া হয়েছে আমি কী কী উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি এই 3 বছরে, আমার সংসদ সদস্যের 3 বছরে আমি কী কী উন্নয়ন করে যাচ্ছি। তো আমি রাস্তাঘাট নির্মাণ, কালভার্ট নির্মাণ, স্কুল কলেজ, তারপরে কম্পিউটার ল্যাব স্থাপন, কম্পিউটারে প্রশিক্ষণ, নারীদের সুরক্ষা সুপ্রতিষ্ঠার লক্ষ্যে যেন তারা সুচিকিৎসা পায়, যেন তারা সবসময় কাজে কাজ করতে পারে, নকশি কাঁথা, তারপরে খাদ্য প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে, মোবাইল সার্ভিসের মাধ্যমে, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং দর্জি বিজ্ঞান শেখার পরে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিতরণকৃত এবং স্পেশাল বরাদ্দর মাধ্যমে তাদেরকে মেশিন দিয়ে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছি। প্রতিবন্ধীদের যা পাশে আছি, প্রতিবন্ধীদের জন্য কাজ করে যাচ্ছি। ঝরে পড়া বাচ্চারা, যে ঝরে পড়া ছেলেপেলেরা থেকে রাস্তা থেকে তুলে এনে তাদের, আমার একটা সমিতি আছে, ওই সমিতির মাধ্যমে তাদের লেখাপড়া, তাদের পুনর্বাসন, তাদের কর্মদক্ষতায় গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমি সুদূর চট্টগ্রামের মেয়ে হয়ে
1968 সালে এই সাতক্ষীরা বিবাহ সূত্রে আমি সাতক্ষীরায় এসেছি এবং এখানেই আমি লেখাপড়া সমাপ্ত করেছি। এবং আমার স্বামী এস এম রুহুল আমিন, তিনি বঙ্গবন্ধুর সহচরী, বঙ্গবন্ধুর সাথে কাজ করতেন এবং তারই আদর্শে প্রণীত হয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সাতক্ষীরায় এসে আমাদের রাজ্জাক পার্কে তিনি বক্তব্যের মাধ্যমে আমাকে কিছু গুরুদায়িত্ব তিনি দিয়েছিলেন, মহিলা সংগঠন করার জন্য, মহিলাদের পুনর্বাসন করার জন্য এই সমস্ত আমার দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমি আমার সর্বান্তঃক্রমে আমি এই কার্যক্রমগুলো করে এসেছি এবং এখন আমি মাননীয় আমি সংসদ সদস্য হওয়ার পরে পর্যায়ক্রমে অনেকগুলো কাজ করেছি, সেগুলো হলো APS কলেজ, শহীদ মিনার নির্মাণ, কাটাখালী জামে মসজিদ নির্মাণ, পলারোয়া বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষের কার্যালয় সম্প্রসারণ করা এবং আসবাবপত্র দিয়ে সজ্জিত করা, মেয়েদের দর্জি বিজ্ঞান ও প্রশিক্ষণ শেষে তাদের কর্ম সক্ষম করা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে খাদ্য সংরক্ষণজাতকরণ, নকশিকাঁথা তৈরি, বাজারজাতকরণ, গত ২০ বছর ধরে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ ১০ বছর থেকে দিয়ে কর্মসংস্থান করেছি। সাতক্ষীরা জেলার নারীদের সুরক্ষা সুপ্রতিষ্ঠিত লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে কাজ করে যাচ্ছি। আমি বর্তমানে APS কলেজ আশাশুনি, ওখানে আমি সভাপতি এবং এখানে আব্দুর রহমান কলেজের আমি সভাপতি এবং গাবতলা হাই স্কুলের সভাপতি। আমি চেষ্টা করে যাচ্ছি তাদের সার্বিক উন্নয়নের জন্য, তাদের বৃত্তি, তাদের প্রশিক্ষণ, তারা সর্ব বিষয়ে অভিজ্ঞ হয়ে সর্ব বিষয়ে ইয়ে করে তারা লেখাপড়া সাথে সাথে কারিগরি দক্ষতা অর্জন করে তারা যেন কিছু করে খেতে পারে, তারা যেন নিজেকে দক্ষ করে তুলতে পারে সেই চেষ্টা আমি করে যাচ্ছি। যেখানে ঘাটতি আছে, যেখানে বাথরুম লাগছে মেয়েদের আলাদা তৈরি করে দিচ্ছি, যেখানে ল্যাব তৈরি করে দরকার সেখানে ল্যাব তৈরি করে দিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থার দরকার প্রশিক্ষণ করে দিচ্ছি, মেয়েদের কিছু সুযোগ সুবিধা সৃষ্টি করে দিচ্ছি যেগুলো থেকে তারা বঞ্চিত হয়ে থাকে, তারা বলতে পারে না, তারা চাইতে পারে না, তাদের মূল্যায়ন হয় না, তারা যেন মূল্যায়িত হয় সেটা আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রেফারেন্স দিয়ে বলেছি। তিনি হাজার হাজার BCS ক্যাডারদের নিয়ে আমাদের সাথে তিনি মিটিংয়ে আমরা যোগদান করেছিলাম যে এই BCS ক্যাডাররা কীভাবে সংগ্রাম করে এই প্রতিটা ক্ষেত্রে তারা সংগ্রাম করে কেমনভাবে উঠে এসছেন এবং সমাজে DC থেকে SP থেকে মাননীয় প্রধানমন্ত্রী মহিলা স্পিকার মহিলা এখন আমাদের উচ্চ পর্যায়ে সব জায়গায় মহিলারা আসীন হয়ে আছে এবং আমিও চেষ্টা করব সমাজের ঝরে পড়া থেকে তুলে নিয়ে তারা যেন সেই পথটা তাদেরকে দেখাতে পারি যেন তারা এই একে একে উপরে উঠে যেতে পারে, সেই সাথে সাথে চলতে পারে সমাজের সাথে সাথে, এইভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের এখানে একটা মেডিকেল কলেজ হয়েছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতায়, তো আমরা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আমি সাধারণত সার্ভে করি এবং সেখানে যেগুলো ঘাটতি থাকে, যেমন হয়তো ওষুধ লাগবে, হয়তো বিছানা নাই, হয়তো মেশিন নাই, বাচ্চা প্রসব হওয়ার যন্ত্রপাতি লাগে, সেখানে ভালো পরিচর্যার জন্য নার্স লাগে, ডাক্তার লাগে, সেইগুলো আমি সমস্ত দেখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রিপোর্ট করে তাদের পূরণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর মহেশ্বরকাটির ব্রিজ একটা খুবই প্রয়োজনীয় এবং এই ব্রিজটা হলে বহু লোকের কর্মসংস্থান হবে, বহু লোকের যাতায়াতের সুবিধা হবে। এই মহেশ্বরকাটি আমার শ্বশুরবাড়ি এলাকা সাতক্ষীরা আশাশুনির আমার এলাকা, সেখানে লোকজনের উন্নতি হবে। এটা ২০ কোটি টাকা একনেকে পাশ হয়ে স্যাংশন হয়েছে, আমি অত্যন্ত অত্যন্ত আনন্দিত হয়েছি, আমি অনেক চেষ্টা করেছি এটা করে তার সুফল পেয়েছি এবং এটা জনগণের সুফল হবে এই আশা আমি করি। গরিব দুঃখী নিয়ে কাজ করে যাই আমি, আমার কাজই গরিব দুঃখীদের নিয়ে, আমি চাই যেন বাংলাদেশে আর গরিব না থাকে, যেন তারা নিজের কর্মদক্ষতায় নিজের সুযোগ সুবিধা নিয়ে তারা যেন মোটা ভাত মোটা কাপড় পরে বেঁচে থাকতে পারে এবং সোনার বাংলা গড়ার জন্য তাদের সেইভাবে আমরা তৈরি করব। এই আমাদের আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যাশা আমরা পূরণ করব, এটাই আমার আশা এবং প্রত্যাশা। আমাদের বঙ্গবন্ধু কন্যা
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে, বাংলাদেশের দুর্বার উন্নতি হচ্ছে, উন্নয়ন হবে এবং স্রোতের মতন উন্নয়ন হচ্ছে। এখন আমরা সেই উন্নয়নের দিকে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে থাকব এবং আমরা সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করব এবং প্রতিটা ক্ষেত্রে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য সচেষ্ট থাকব। আমরা যেন কোনো দুর্নীতি না করি, আমরা যেন সবসময় মানে সৃষ্টিকর্তার দিকে লক্ষ্য রেখে আমরা তার নির্দেশে আমরা যেন দেশের মানুষের কোনো শোষণ থেকে বঞ্চিত করতে পারি, তাদেরকে যেন দুর্নীতিমুক্ত করতে পারি, তাদেরকে একটা ভালো পরিবেশ দিতে পারি, তাদেরকে দুটো খাদ্য বস্ত্র বাসস্থান দিতে পারি, যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি, তার সাথে আমরা এগিয়ে যাব এবং ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে সোনার বাংলা সুপ্রতিষ্ঠিত করব এবং বাংলার মানুষ আর দুঃখী থাকবে না, বাংলার মানুষ আর ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, এই দেশ সমৃদ্ধশালী হবে। এমপি রিফাত আমিনের কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর সৌম্য ওসমান গনি সোহাগ।